বানের জলে ভেসে যাওয়া দীপাকে কি পাবে সূর্য সেন গুপ্ত খুঁজে হ্যালো বিবার শুনুর আগে সুয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন রূপাকে জলের কিনারে পেয়ে একজন বাড়িতে নিয়ে আসে এবং তাকে সুস্থ করে তোলে এবং রূপা এবং দীপাকে খুঁজতেই বের হয় সূর্য ঘূর্ণিঝড়ের কারণে রেড অ্যালার্ট জারি করা হলে পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয় সূর্য সূর্যকে বাধা দিলে ধস্তাধস্তি হয় পুলিশের সাথে এবং সে আহত হয়ে যায় এদিকে রূপা ভাবছে সে তার মায়ের কাছে যাবে কেননা যে আশ্রয়ে সে গেছিল সেখানেই তার মা হয়তো আছে সেই বিশ্বাস নিয়ে সে বের হতে লাগলেই সেই বাড়ির মেয়ে তাকে আটকাই এরপরে সেই বাড়ির কর্তাও তাকে আটকাই এদিকে আমরা দেখতে পাব পুলিশ খবর নিয়ে আসে সেনগুপ্ত বাড়িতে যে রূপার অর্থাৎ রূপা ও তার মায়ের হয়তো বা কিছু জিনিস পাওয়া গেছে জলের ভিতরে পুলিশ দীপা রূপাকে না পাওয়ায় এবং সন্ধি সলিল অথবা কোনো পশুপাখি তাকে খেয়ে ফেলেছে এমন কথা বলাই সূর্য প্রচণ্ড পরিমাণে রেগে যায় বলে না তাদের কিছু হয়নি তারা মারাও যায়নি অন্যদিকে ফালতুসকে সবাই মিলে অর্থাৎ যে দুইজন ডাকাত ছিল তারা দুজন মিলে মারতে লাগলে সেখানে চলে আসে রূপা রূপা দেখতে পেয়ে ভাবে রূপাকে কিছু করতেই হবে তাই সে পাশে পড়ে থাকা ইট দিয়ে তাদের দুজনকে আঘাত করে এবং তারা আহত হয়ে যায় এবং ফালতুসকে সে বাঁচিয়ে নেয় তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন